নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের দুখানা সেট নিয়ে আলোচনা করব, 564 এবং 85 নম্বর পেজ। তো দেখো, প্রথমে আমি 564 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অক্সিজেন 1.2-তে। নিচের কোনটি চাপের এসআই একক? অ্যান্সার হবে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, 1.2-তে কি বলেছে, নিচের কোনটি চাপের এসআই একক? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, NM-2। পরের প্রশ্ন 1.3-তে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসের আণবিক গুরুত্ব কত? অ্যান্সার হবে 64, 1.4-এ। নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? অ্যান্সার হবে এর অ্যান্সার উষ্ণতা। 1.5-এ, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক? অ্যান্সার হবে বি এর অ্যান্সার F=R/2। পরের প্রশ্ন 1.6-এ, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ 45° ও 30° হলে কৌণিক চ্যুতিকোণের মান কত? তোমাদের মাথায় রাখতে হবে যে 45 থেকে 30° যদি বাদ দিই তাহলে কত থাকবে, 15° থাকবে। অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 15°। 1.7-এ, ভৌতরাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভোল্ট ওহম। 1.8-এ, তড়িৎচালক বল ভি ব্র্যাকেটের মধ্যে কার্য ডব্লু ও আধান কিউ হলে এর মধ্যে সম্পর্কটি হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার Q=W/V। পরের প্রশ্ন কি বলেছে 1.9-এ, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি বলেছে, এতে বলেছে ভর সংখ্যা বাড়ে, বিতে ভর সংখ্যা কমে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে পারমাণবিক সংখ্যা বাড়ে। পরের প্রশ্ন 1.10-তে কি বলেছে, দীর্ঘ পর্যায় সরণির কোন শ্রেণীতে চ্যালকোজেন মৌলগুলি অবস্থিত? অ্যান্সার হবে এর অ্যান্সার শ্রেণী 16। 1.11-এ, নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? অ্যান্সার হবে এর অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন কি বলেছে 1.12-তে, সিইউ তড়িদ্দার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে? তো দেখো, কোন বিবৃতিটি ঠিক? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। 1.13-তে, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার বেগুনি। 1.14-এ, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার Fe2O3। পরের প্রশ্ন 15-এ, 1.15-এ, নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার CH3COOH। এবার আমি বিভাগ খ সলভ করাব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে 2.1-এ, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? অ্যান্সার হবে মিথেন। অথবা দিয়ে পরের প্রশ্ন, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে? অ্যান্সার হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। 2.2-তে, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সৌরশক্তি। 2.3-তে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটা কি আছে? সত্য আছে। 2.4-এ, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? অ্যান্সার হবে মূল বিন্দুগামী। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে বলেছে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? অ্যান্সার হবে ডিগ্রি পার সেন্টিগ্রেড। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে 2.6-এ, গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? এটা তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে। ঠিক আছে, 2.7-এ কি বলেছে, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। তোমরা তো জানো যে শরীরের যদি কোনো অংশ ভেঙে যায়, সে হাড় গোড় যে সমস্ত অংশগুলো ভেঙে যায়, সেইগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে কিন্তু এক্স রশ্মি ব্যবহার করা হয়, তোমরা তো এটা জানো। ঠিক আছে, 2.8-এ, এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি
যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তোমরা তো জানো যে গম ভাঙার মোটর, ঠিক আছে ঠিক আছে, কি বলছি পরের প্রশ্ন 2.9 এ, 1 কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রবেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয়? অ্যান্সার হবে 1 জুল। 2.10 তো দেখো এখানে বলেছে U238/92 ইউরেনিয়াম এটা থেকে একটি আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? অ্যান্সার হবে 90। অথবা দিয়ে পরের প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। তো দেখো এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। একটি সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল হবে অ্যান্সার হবে বি এর অ্যান্সার নিকেল। একটি ইউরেনিয়ামাত্র মৌল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্লুটোনিয়াম। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে, অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যালুমিনিয়াম। 2.11.4 ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার টিন। তো দেখো 2.12 যে প্রশ্ন আছে যে N2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো, এটা কিন্তু বইতে পেয়ে যাবে। 2.13 কী বলেছে, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? অ্যান্সার হবে সমপ্রবাহ, DC যাকে বলে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, তো তো দেখো এখানে কী বলেছে 2.14-এ, পিতলের উপর সোনার প্রলেপ সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কী ব্যবহৃত হয়? তো দেখো এর যে অ্যান্সার আছে, পটাশিয়াম আরোসায়ানাইট, পটাশিয়াম আরোসায়ানাইট। আর এখানে যে আর একটা বলেছে অথবা দিয়ে 2.13 যে প্রশ্নটা ছিল, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখুন। তো দেখো নিচে লেখা আছে 2.13-তে ওয়ার দিয়েছি H+, ব্র্যাকেটের মধ্যে প্লাস একটা ইলেকট্রন যাচ্ছে সমান H, আবার H+H সমান H2। পরের প্রশ্ন 2.15-এ, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় কী রং উৎপন্ন করে? অ্যান্সার হবে বাদামি। 2.16-এ, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো, অ্যান্সার হবে Mg3N2, Mg3N2। পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে, পরের প্রশ্ন বলেছে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির নাম কী? তো দেখো এটা তোমাদের কমেন্ট বক্সে পরে জানিয়ে দেবো। 2.17-এ, মিথেন অণুতে H+C+H বন্ধন কোণের মান কত? 109°28'। 2.18-এ, সিএনজির শিল্প উৎস কী? অ্যান্সার হবে মিথেন। অথবা দিয়ে পরের প্রশ্ন, LPG এর পুরো নাম কী? অ্যান্সার হবে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এবার আমি পেজ নম্বর 85 নিয়ে আলোচনা করব। তো দেখো 85 নম্বর পেজে কী কী বলেছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 1.1-এ, কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না? অ্যান্সার হবে সি অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন কী বলেছে 1.2-তে, তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 17°C। 1.3-তে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 0.16 গ্রাম। 1.4-এ কী বলেছে, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা ইস টু বিটা ইস টু গামা এর সঠিক মান কত? অ্যান্সার হবে 1:2:3। তো দেখো এই দেখো উপরে আমি করে দিয়েছি, ঠিক আছে, উপরের দিকে ভালো করে নজর করে দেখো, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 1.5-এ, কোনো আপাতন কোণের জন্য, কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0°। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ, সাদা আলোয় উপস্থিত কোন বর্ণের জন্য কাচের প্রতিসরণক সবচেয়ে বেশি হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেগুনি। 1.7-এ, একটি পরিবাহী দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ করলে পরিবাহী রোধ প্রাথমিকের, অ্যান্সার হবে এর অ্যান্সার অর্ধেক হবে। পরের প্রশ্ন কী বলেছে 1.8-এ, 3 ওহম এবং 6 ওহম মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের
টু অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে আমাদের টু ওহম হবে, কারণ থ্রি গুণ সিক্স আঠেরো হচ্ছে, আবার থ্রি যোগ সিক্স ঠিক আছে কত হচ্ছে নয় হচ্ছে। তো দেখো আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে কত হবে, দুই ওহম হবে। ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওয়ান পয়েন্ট ওয়ান জিরোর অ্যান্সার হবে বি এর অ্যান্সার জিঙ্ক। পরের প্রশ্ন কি বলেছে, ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে কোনটি জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা সর্বাধিক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার খাদ্য লবণের জলীয় দ্রবণ। পরের প্রশ্ন কি বলেছে, ওয়ান পয়েন্ট ওয়ান টুতে বিশুদ্ধ কপার তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত সিইউএসএফওর দ্রবণের তড়িৎ বিশ্লেষণে দ্রবণে উপস্থিত কপারের পরিমাণ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার একই থাকে। ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে জলের নিম্ন অপসারণের মাধ্যমে নিচের কোন গ্যাসটি সংগ্রহ করা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার এন টু। ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে ধাতু সংকর জার্মান সিলভারে যে মৌলটি অনুপস্থিত সেটি হল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এজি। ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগে এইচ পরমাণুর সংখ্যা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সমান সমান ফোর, সি সমান সমান ফোর। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, টু পয়েন্ট ওয়ানে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়, অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে, অথবা দিয়ে বায়োগ্যাস প্লান্টে বায়োমাসকে কী বলেছে মিথেন গ্যাসে বিজারিত করে কোন ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে মিথেনিজোনিক ব্যাকটেরিয়া। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, টু পয়েন্ট টুতে সহনশীল বিকাশের মূল শর্তটি হলো পরিবেশের উপর ন্যূনতম হস্তক্ষেপ, বিবৃতিটি কী আছে সত্য আছে। তো দেখো টু পয়েন্ট থ্রি এর অ্যান্সার হবে টু বাই থ্রি ব্র্যাকেটের মধ্যে থাকবে, বাইরে থাকবে এন মাল্টিপ্লাই এক্স বাই ওয়াই, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে টু পয়েন্ট ফোরে স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই পাত্রে অপর একটি গ্যাস যোগ করলে পাত্রের চাপের কী পরিবর্তন হবে, অ্যান্সার হবে বৃদ্ধি পাবে, কী হবে বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে তাপ পরিবাহিত অঙ্কের এসআই একক কী, হোয়াট ইনভার্স কে ইনভার্স, ঠিক আছে। টু পয়েন্ট সিক্সে দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে, অ্যান্সার হবে অবতল দর্পণ। টু পয়েন্ট সেভেনে একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অ্যান্সার হবে তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বস্তুর বিপরীতে অসীমে গঠিত হবে। পরের প্রশ্ন টু পয়েন্ট এইটে কী শর্তে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মান সমান হবে, অ্যান্সার হবে নির্দিষ্ট মানে। পরের প্রশ্ন টু পয়েন্ট নাইনে রোধের মাতৃসংকেত লেখো, অ্যান্সার হবে এম এল টু টি মাইনাস থ্রি আর আই টু দু বার মাইনাস টু, ঠিক আছে। টু পয়েন্ট ওয়ান জিরোতে অ্যান্সার হবে ভরের বিচ্যুতি বা ঘাটতি, ভরের বিচ্যুতি বা ঘাটতি। তো দেখো এখানে কি বলেছে, গ্রুপ সতেরো এর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, অ্যান্সার হবে সির অ্যান্সার এফ। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, অ্যান্সার হবে ডি অ্যান্সার এম জি। পরে কি বলেছে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, অ্যান্সার হবে এর অ্যান্সার জিঙ্ক। ব্রোঞ্জে উপস্থিত এর অ্যান্সার হবে এস এন, বি এর অ্যান্সার। তো দেখো এবার আমি টু পয়েন্ট ওয়ান টু এর প্রশ্নগুলো সলভ করাবো। কী বলেছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সমপ্রবাহ না পরিবাহী প্রবাহ ব্যবহৃত হয়, অ্যান্সার হবে সমপ্রবাহ। অথবা দিয়ে পরের প্রশ্ন, লোহার চামচের রূপর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কী ব্যবহার করা হয়, অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। টু পয়েন্ট ওয়ান থ্রিতে ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর গঠন ও সংকেত লেখো, অ্যান্সার হবে অ্যাসিটিলিন সি টু এইচ টু। টু পয়েন্ট ওয়ান ফোরে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ কী পরিবর্তন হবে, অ্যান্সার হবে লালচে বাদামি হবে। পরের প্রশ্ন কী বলেছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী, অ্যান্সার হবে এ জি এন ও থ্রি প্লাস এইচ টু এস, এটা কিন্তু কালো বর্ণ ধারণ করবে, ঠিক আছে। টু পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ পদার্থ কী বলেছে ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, বাক্যটিকে শুদ্ধ করে লেখো। তো দেখো এর অ্যান্সার হবে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ পদার্থ উপস্থিত
আয়নগুলি তড়িৎ পরিবহন করে, এর অ্যান্সার এটা হবে। পরের প্রশ্ন 2.16 লাইক আর অ্যামোনিয়া বলতে কী বোঝো, এটা কিন্তু আমি অনেকবার তোমাদের করিয়েছি, বইতেও পেয়ে যাবে তোমরা। তো দেখো 2.17 প্রশ্ন হবে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো দেখো 2.18 এর যে অ্যান্সার হবে প্রোপানন, ঠিক আছে, প্রোপানল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমি দুখানা সেট নিয়ে আলোচনা করেছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।